बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम औजुबिल्लाहि मिनश्शैतानिर्रजीम। आज हमें कलेमा सम्बन्धे एक आलाप करब, तब कलेमार जे किछु कथा आछे से कथागुलो अनेक गभीर आछे, किन्तु आमी अत गभीरे जाब ना। आमी एक आलाप करब जे एक कलेमा विषयटा आमादेर मुसलमान धर्मे आमरा जारा पाठ करी जे ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह, যে এই কালেমাটা আমাদের কালমাটা আমাদের কাছে অনেক মূল্যবান, কিন্তু দেখা যায় যে অন্য অন্য ধর্মে যে কালেমা আছে সেগুলো আমরা তেমন মূল্যায়ন করি না। কারণ আমরা যদি বলি আমাদের ধর্ম সত্য ধর্ম, তাহলে খ্রিস্টান ধর্মের নেতা ঈসা আলাইহিসসালাম যিনি, তিনি তো সত্য নবী এবং তার ধর্ম তো সত্য, কিন্তু তার কালেমাও তো সত্য। মুসা নবী তো আল্লাহর প্রিয় নবী ছিলেন, তিনি আল্লাহর সাথে কথা বলতেন, অনেক প্রিয় বলেই তো কথা বলতেন। তবে আমি যেটা বলবো যে তার ধর্মের মধ্যেও যদি আমরা ঢুকি সেখানেও কালেমা পাওয়া যাবে। দাউদ নবীর কালেমা আছে, তবে দাউদ নবীর কিন্তু কালেমা দাউদ নবীর নামে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা মুহাম্মদের নামে। তবে আমরা শুধু আমাদের কালমাটা দামি বলি, কিন্তু আল্লাহ যে সেই ধর্মকে মনোনয়ন দিছে, সেই ধর্মের নবীকে মনোনয়ন দিছে, সেই ধর্মের কালেমাকেও দিছে, তাহলে আমরা শুধু আমাদের কালমাকে বলি। তাহলে দেখি যে আমাদেরটাই সবচেয়ে বড় বলি, কিন্তু সত্য ধর্মের কোনো জিনিসই ফালাতে পারবো না, সত্য ধর্মের কোনো কালমাকেও আমরা ফালাইতে পারবো না, কোনো নবীকেও না, কোনো অবতারকেও না। যেমন আমরা বলতেছি যে এই কথাটা অন্তত পক্ষে মুখে বলতে হবে এবং অন্তরে বিশ্বাস করতে হবে, তবেই আমি ইমানদার। কিন্তু ইমানে মুফাসসাল ফরজে গণ্য করা হয়েছে, সেটা প্রকাশ্য বিশ্বাস করতে হবে, আর এটা নিরাকার বিশ্বাস করতেছি যে আল্লাহ ও রাসূল একজন আছে। আর ইমানে মুফাসসাল বিস্তারিত বিশ্বাস, আর সেটা ফরজে গণ্য হয়েছে, সেটাও আমাদেরকে মানতে হবে। যাক, মূলের গড়ে যে কালেমা, যার উপরে আমাদের ইমান আনতে হবে, যে আমরা যে বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, বান্দা ও রাসূল। তাহলে আমরা মুসলমান ধর্মে রাসূলকে লাগাইলাম কালেমার মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালামুল্লাহ। এখান থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ বা রাসূল আল্লাহ, আর সেখান থেকে কালামু আল্লাহ। তাহলে মুসা কালামু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালামু আল্লাহ। আর ওদিকে যদি খ্রিস্টান ধর্মে যাই, হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের কথা আল্লাহ সূরা কালে আলে ইমরানের মধ্যে বলছে যে আমার ঈসা আমার পূর্ণবান ব্যক্তিদের মধ্যে সে একজন। তাহলে পূর্ণবান ব্যক্তিদের মধ্যে সে যদি একজন হয়, তাহলে সে তো ছোট কেউ না, অনেক উর্ধস্থনের কিছু। আচ্ছা, তিনি কালেমা যদি পড়ি যে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু দাউদ জব্বরুল্লাহ, তাহলে একজনে কথা নিয়ে আসলেন, একজন রুহের ভারপ্রাপ্ত একটা বিষয়ে ক্ষমতা নিয়ে আসলেন, একজন রাসূল, সকল রাসূলেরও সর্দার, সবার উচ্চস্থন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই গেল আমাদের গুরুত্বগুলা, ইসলাম ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, নাসারা ধর্ম, এই ধর্মগুলোর কালেমা আমি শোনাইলাম। মূলত যেই নবী ছিল আল্লাহর নামের সাথে সেই নবীর নাম বলা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে নাই কোনো মাবুদ আল্লাহ। হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর নবী, তেমনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, প্রেরিত বান্দা ও রাসূল। তাহলে আমরা চারটা ধর্মের, চারটা নবীর, চারটা কিতাবের
চারজনের কালমা বুঝলাম শুনলাম। এবার আসি সনাতন ধর্ম, যাকে আমরা বলি হিন্দু ধর্ম। কিন্তু এই হিন্দু ধর্মের কালেমা যখন আমি পাঠ করব, এখানে অর্থ নামাতে গেলে একই কথা বলে। হিন্দু ধর্মের কালেমার মধ্যে পাওয়া যায় সাংস্কৃতিক ভাষায় যে এক ঈশ্বর দ্বিতীয় নাস্তি, এক ঈশ্বর দ্বিতীয় নাস্তি, এক মেবাদি দ্বিতীয়াং ওং বিষ্ণু নারায়ণাং, অর্থাৎ এক ঈশ্বর ছাড়া দ্বিতীয় কোনো ঈশ্বর নাই, ঈশ্বরের স্বরূপ ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আচ্ছা, আমি আবারও বলছি, এক ঈশ্বর দ্বিতীয় নাস্তি, এক মেবাদি দ্বিতীয়াং ওং বিষ্ণু নারায়ণাং, অর্থাৎ এক ঈশ্বর ছাড়া দ্বিতীয় কোনো ঈশ্বর নাই, ঈশ্বরের স্বরূপ ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এবার অর্থ নামাই, অর্থটি হল এক ঈশ্বর ছাড়া দ্বিতীয় কোনো ঈশ্বর নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এক ঈশ্বর ছাড়া দ্বিতীয় কোনো ঈশ্বর নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, অর্থাৎ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। এক ঈশ্বর দ্বিতীয় নাস্তি, এক মেবাদি দ্বিতীয়াং ওং বিষ্ণু নারায়ণাং, অর্থাৎ এক ঈশ্বর ছাড়া দ্বিতীয় কোনো ঈশ্বর নাই, ঈশ্বরের স্বরূপ ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে বোঝা গেল যে হিন্দু ধর্মকেও আমরা অনেকেই নিন্দা করি। কিন্তু দেখেন, হিন্দু ধর্মের মধ্যে এই সাংস্কৃতিক ভাষায় যে কথাটা বলল, এই কথাটার অর্থ নামাইতে গেলে সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, এটা বলেই তারা তাদের ধর্ম পালন করতেছে। তারাও বলতেছে এক আল্লাহ, এক ঈশ্বর দ্বিতীয় নাই। তাহলে আমরাও বলি এক আল্লাহ, দ্বিতীয় কোনো মাবুদ নাই। তো কথা তো একটাই, প্যাঁচ কোথায়? প্যাঁচ হলো আমরা না বোঝার কারণে করি। তবে একটা কথা বলতে পারেন, এরা যে মূর্তি পূজা করে, এরা যে মূর্তি পূজা করে, এটা কি কোনো ধর্মে বা এটা কোনো ঠিক আছে কি না? তে এই মূর্তি পূজার কথা আমি অন্য অন্য জায়গায়ও বলেছি। এই মূর্তি পূজা কেন করা হয়, হালাল হারাম বা ভালো মন্দ, আমি এই বিষয়ে আলাপ করেছি আমার এই চ্যানেলটির মধ্যে। যদি ওই পাইতে চান ওটা, দেন মূর্তি পূজা নিয়ে একটা থাম্বনেলে লেখা আছে যে আপনি পেয়ে যাবেন। কিন্তু সাবস্ক্রাইব যদি করেন তাহলে আমার বাকি ভিডিওগুলো পাবেন এবং মূর্তি পূজা সম্বন্ধে কথা বলবো। অবশ্যই আমাকে কেউ বলবে যে তারা মূর্তি পূজা করে, আমরা তো করি না। তবে শর্টকাটে একটু একটু বলতে পারি যে দেখেন, তারা কিন্তু মূর্তিটা হাতে বানাইল, হাতে বানানোর পরে ভাঁজ দিয়ে, ঠিকা দিয়ে, খের পেঁচাইয়া, এরপরে মাটি দিয়া আর্টিস্ট করে একটা মূর্তি বানাইয়া এই মূর্তিকে সেজদা ভক্তি করতেছে। আসলে মূলের ঘরে যদি যাই, এটা তো তারা হাতেই বানাইল এবং এটার দিকে ফিরিয়া তারা সেজদা করতেছে। কিন্তু দেখেন, এটা একটা আকৃতি দেওয়া হয়েছে, কিন্তু তারা মূলের ঘরে পাওয়া যায়, এদের সাথে আমি গভীরভাবে আলাপ করছিলাম যে এরা মূলত মূর্তিকে সেজদা দেয় না, মূর্তিকে মূলত দেয় না, দেয় ঈশ্বরকে, ভগবানকেই দেয়। কিন্তু ঈশ্বরকে দেখার তো ক্ষমতা নেই, তাই ঈশ্বর কার মধ্যে বিরাজমান ছিল, কৃষ্ণের মধ্যে। তাই কৃষ্ণ মূর্তিকে সামনে রাখিয়া স্মরণ করে, স্মরণের মাধ্যমে ওনাকেই দেয়। আচ্ছা যাক, ওই প্রসঙ্গে আর না যাই, যে আমরা কিন্তু নামাজ পড়ি কাবামুখী হইয়া, এই কাবাটাও কিন্তু মানুষে এগোড়াইছে, ইটা পাথর দিয়ে তুলে কালা কাপড়টা ঢেকে রাখা হয়েছে, এখানে পাথরে চুম্বন করা হয়, জীবনের গুণা মাপ হয়ে যায়, এই একটা বিষয়। আরেকটা বিষয় হলো, আমরা যখন কাবার দিকে ফিরে সেজদা করি, মূলত কাবাকে আমরা সেজদা করি না, আমরা সেজদা করি আল্লাহকে, আল্লাহু আকবার বলে সেজদা করি। তাহলে এই আল্লাহু আকবার বলে যখন সেজদা করি, তাহলে এই সেজদা কিন্তু আল্লাহই পাইতেছে। আমরা কিন্তু কাবা আকবার বলি না, কাবা শরীফ আকবার বলি না, আমরা আল্লাহু আকবার বলি। তাহলে আল্লাহ আমার এই সেজদা নিয়ে যাইতেছে। কাবামুখী হওয়া মানে সমস্ত বিশ্বের মানুষ মুখোমুখি হয়ে গেল, এই কাবাকে সামনে রাখার উদ্দেশ্য সবাই সবার মুখোমুখি হয়ে গেল,
এই জন্য আমরা কাবামুখী হয়ে নামাজ পড়ি, মূলত কাবাকে সেজদা করি না, আল্লাহকেই করি। তেমনি তারা যদিও একটা কিছু বানায় নেয়, তবে তারা কিন্তু মূর্তিকে সেজদা করে না, মূলত শ্রীকৃষ্ণ এরকম ছিল, শ্রীকৃষ্ণের মধ্যে ভগবান বাস করছে, তখন তাকে কল্পনা করে ঈশ্বরকেই দেয়। এটা আমি ভালোই যতটুকু বুঝি অতটুকু আমি বললাম। যাই হোক, আজকের প্রসঙ্গটা ছিল কালেমা। এই কালেমা হিন্দু ধর্মের মধ্যে ঢুকে দেখলাম যে একই কথা বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং ঈসা রুহুল্লাহ ওই একই কথা, ওই দাউদ জবরুল্লাহ কালেমা একই কথা। কিন্তু আমাদের যে অবস্থা, আমরা একটা ধর্মে থেকে আরেকটা ধর্মকে নিন্দা করি, একটা ধর্মে থেকে আরেকটা ধর্মকে খারাপ বলি, কিন্তু আসলে মূলের করে সে একই। একই কেমন, আরেকটু এক্সাম্পল বা আরেকটু যুক্তি দিয়ে আমি রাখি যে বিভিন্ন ধর্মে কিন্তু বিভিন্ন ভগবান না, বিভিন্ন ঈশ্বর না, বিভিন্ন আল্লাহ না, এক আল্লাহ। যেমন একটা এক্সাম্পল রাখতে পারি যে আমরা যখন আগে সিনেমা দেখতাম, সিনেমার মধ্যে আছে যে নায়ক রাজ্জাক, নায়ক রাজ্জাক একটা সিনেমার মধ্যে তিনি রাজার ভূমিকায় অভিনয় করেছেন, সিংহাসনে বসে দেশ পরিচালনা করতেছে রাজা। এরপরে কিছুদিন পরে আরেকটা সিনেমা আসলো, তখন দেখলাম ওই সিনেমার মধ্যে সে ভিখারি। আবার আরেকটা সিনেমার মধ্যে সে মধ্যবিত্ত পরিবারের একটা সন্তান, তিনি প্রতিবাদী যুবকের অভিনয় করলেন। তাহলে এই পৃথিবীতে আমরা কিছু বিষয় দিয়ে বুঝে নেব যে আল্লাহ খ্রিস্টান ধর্মে গিয়া যেমন কিতাব নাজিল করলেন ইনজিল শরীফ, ইনজিল শরীফের কথার সাথে কোরআনের কথার একটু তফাত আছে, সেটাও সত্য, এটাও সত্য। আবার মুসা আলাইহিস সালামের কাছে গিয়া তৌরাত নাজিল করলেন, ওই তৌরাতের কথা কোরআনের কথা একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু আল্লাহরই কথা। আবার দাউদ জবরুল্লাহর কাছে গেলে দেখা যায় যে এক কিতাবের সাথে আরেক কিতাবের একটু এদিক সেদিক আছে, পূর্ণ মিল নয়। তাহলে মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ যা প্রকাশ করছে, আরেক নবীর কাছে আরেক রকম প্রকাশ করছে, কিন্তু আল্লাহ এক এক জায়গায় এক একটা ভূমিকা পালন করে গেছে। এই জন্য চারটা কিতাবের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বুঝি। তাহলে আজ যে আলাপগুলো করা হলো, এই আলাপের মূল উদ্দেশ্য হলো যে প্রত্যেকটা ধর্মে কালেমা একই কথা বলে, একজনকেই ডাকে বিভিন্ন নামে। তো আমরা হিংসা নিন্দা করি, ইমুক ধর্ম ভালো না, হিন্দু ধর্ম ভালো না, অমুক ধর্ম ভালো না, এই যেগুলো বলি আসলে দেখো আমাদের ঠিক না। তো মূলত সবই এক, একজনের জল খাইতেছে, পানি খাইতেছে, ওয়াটার খাইতেছে, এখন তিনোটা এক জায়গায় করছি, দেখি সবই পানি। তবে যতটুকু জানি অতটুকুই বললাম, এই বলেই রাখছি। আল্লাহ হাফেজ।